বলার ছিল এটা যে আমরা তো সব সময় চাই যে আল্লাহ এটা দাও সেটা দাও, আল্লাহ গুনাহ মাফ করো কিংবা দেশ নসিব করো, সব সময় তার কাছ থেকে চাই। চাওয়া ছাড়া কি কোনো অপশন আছে? আছে তো, পাওয়ার আছে। একটু ঘোরাতে যাই নাকি? যেমন মনে করো, আল্লাহ কিন্তু কোরআনে বলছে যে আমি সবার প্রতি সমান বিচার করি, আমি সবাইকে সমান দিয়া থাকি। আচ্ছা, আল্লাহ কি কখনো মিথ্যা বলে? যদি সত্য বলে তাহলে কেউ প্রধানমন্ত্রী হয়ে আইসে জগতে, কেউ অনেক বড় জমিদার, কেউ জন্ম নিয়েছে তার কোমর পর্যন্ত পাও নাই, হেসরায় হেসরায় হাঁটে, কেউ জন্ম নিয়েছে তার চক্ষু নাই। তা আল্লাহ বলছে যে আমি সকলকে সমান দেখি, কাউকে আমি কম বেশ দেই না। তা আল্লাহ কি সঠিক বলল? কাউ সঠিকই বলছে, সে তো তার হিসেবে সঠিকই আছে। এখন এখানে মনে হয় কর্মফল আছে। আচ্ছা আচ্ছা, যেটা আমি কমু তোমরা যদি কই তারো তাহলে আর আমি তো আগুয়ে গেলাম কারো, ঠিক না? দেখো, আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ তুমি তারে আউলিয়া বানাইছো, আরে আমার ফলো এটা চোরই রইল। ওরে তুমি জমিদার বানায় পৃথিবীতে বাড়াইছো, আর এই যে আমার ইমুক আত্মীয় সে ভিক্ষা করে খায়, তার সন্তানটাকে সম্পূর্ণ শরীর স্বয়ং সম্পূর্ণিত, হাত পা চোখ নাক সব আছে, আর এ জন্ম নিল তার এই কোমরের পর থেকে তার পায়ের অংশ নাই, তুমি সমান কিভাবে দেখলা? এইসব কথার উত্তরে আল্লাহ কি বলছে? যে ফাবি আলা ইউ রাব্বিকু মাতিকা জীবান, তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো। পরে আবার কইতাছে যে আমি গরিব হইলাম আর সে এত ধনী হইল, তো তুমি সমান দেখলা কই? আবারও আল্লাহ কইতাছে ফাবি আলা ইউ রাব্বিকু মাতিকা জীবান, তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো। তখন বলা হইল যে আল্লাহ পৃথিবীতে জন্ম একটা বাচ্চা মাত্র নিল, সে কর্মফল খারাপ করলো কখন? তার চক্ষু নাই, তার হাত নাই বা তার পাও নাই, সে কর্ম খারাপ করলো কই? সে তো মাত্র জন্ম নিল, তো কর্ম খারাপ করলো কই? তখনই যাইতে হয় জন্মান্তরে। তুমি সেই পিছনের জন্মে তুমি দেখো কাউকে কূটনীতি দিছিলা, সেই কূটনীতি পাই একজন একজনের চোখখানা করে দিছে। তুমি কাউকে কূটনীতি করছিলা বা কেউ তোমাকে দিয়ে কূটনীতি করাইছে, তুমি মুখের সম্পদ আত্মসাত করছো, তুমি আজকে দরবারে এসে বলতেছো বাবা আমার সম্পদ সব লুটপাট করে নিয়ে গেছে, তখন কইতেছে যে ওনাদের সম্পদ ঠিক আছে কিন্তু আমারটা নিয়ে গেল লুটপাট করিয়া, তা আমি কেমনি কী করি? তখন আমিও বলবো ফাবি আলা ইউ রব্বিকু মাতিকা জীবান, তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো। তাহলে কোন কোন কর্মফল? তুমি বিগত জন্মে একজনের সম্পদ আত্মসাত করে দিয়েছো, এই জন্মে তোমার সম্পদ নাই, ওই জন্মে তুমি কারো চক্ষু অন্ধ করে দিছিলা, এই জন্মে তোমার চক্ষু নাই। গেল এই সাবজেক্ট। আর একটা কথা কি বলা হয়েছে, আল্লাহর কাছে কি চাইলে দিব না, না চাওয়া যাইব না? এটা বলছো না যে আল্লাহর কাছে কি আমি চাবো না, নাকি না চাইলে দিবে নাকি চাইলে দিবে না? এখন মনে করো পৃথিবীতে আল্লাহ যখন একটা মানুষকে পাঠানো হয় তখন সেই মানুষটার যা কিছু দরকার তা দিয়েই পাঠায়। যদি গরিবী হালে জন্ম নেয় তাহলে এখানেও তার রিজিক রাখা আছে, যদি জমিদারে সে জন্ম নেয় সেখানেও তার রিজিক রাখা আছে। এখন গরিবী হালে জন্ম নেওয়ার পরে সে বলতেছে যে আল্লাহ আমারে তুমি একটু সম্পদ দেও, মানে আল্লাহর কাছে সম্পদ যখন চাওয়া হইল আল্লাহর খাতায় লেখা আছে যে ভাগ্যের সম্পদ নাই। তবে পিছনের কর্মফল এখানে ভুগবে ঠিক আছে, আবার এখানে এসে কর্মফল খণ্ডাইতেও পারে, তা কি দিয়া? কর্ম দিয়া। যেমন তুমি এমন কিছু কর্ম করছো যে আল্লাহ সন্তুষ্টি হয়েছে, তোমার খারাপ কর্ম কিছু কাটতে গেছে, এখানে ভালোটা এসে জমা হয়েছে, বা তুমি জীবন চলার পথে আরও কিছু ভালো কিছু কাজ করছো তখন তোমার প্রতি আল্লাহ একটু সন্তুষ্ট হয়েছে, আবার খারাপ কিছু কর্ম কাটতে নিয়ে নিছে ভালোটা দিয়ে দিছে।
তো এইভাবে তোমরা যখন কিছু কর্মফল ভালো করবা যখন চোখের পানির সাথে আল্লাহর কাছে মোনাজাত করবা যে হে আল্লাহ জীবনে এই এই জন্মে হোক বা পিছনের জন্মে হোক কিছু ভুল ছিল ক্ষমা করো সামনের পথগুলো যেন তোমার ইবাদত করতে পারি আমাকে সচ্ছল করিয়া দাও বা আমাকে কিছু সম্পদ দাও যেন আমি গরিব দুঃখী দেখতে পারি আমি ইবাদতও করতে পারি চোখের পানির সাথে যখন বলা হবে তো একদিন দুদিন তিন দিন রাতের নিগুম রাতে যেমন একটা কথা বলা আছে যে রাতের যখন গভীর হয় তখন আল্লাহ নিজে চৌথা আসমানে বসে আর ফেরেশতাদেরকে বলা হয় দেখো কোন বান্দা কি চায় তখন যেই টাইমে মানুষ চাইব এই টাইমে কিন্তু মানুষ ঘুমায় আর চায় কখন যখন আল্লাহর অফিস বন্ধ থাকে যখন আল্লাহ যখন চৌথা আসমানে বসে না তখনই মানুষের দিনের বেলা চায় দিনের বেলা তো আল্লাহ বসে না আল্লাহ গভীর রচনতি বসে তখন কোনো বান্দা যদি ঘুম ওর ঘুমা করিয়া দুইটা আড়াইটার দিকে তার যখন হাত তোলে সেজদা করে হাত তোলে চোখের পানি বালায় আর যখন এই মনের কথাগুলো বলে একদিন দুদিন তিনি ৪১ দিন বন্ধ করতে থাকো তখন আল্লাহর এখানে গিয়ে নখ নখ বাজে আল্লাহ যে যে সিংহাসনে বসা এই সিংহাসনটা কাঁপে তখন আল্লাহ কিন্তু ফেরেশতাদেরকে বলে এই দেখতো কে যেন আমাকে বহুদিন ধরে কিছু চায় বা কিছু ডাকে কিছু চাইতেছে দেখো তো তখন দেখে যে ৪১ দিনের মধ্যে সে একটা রাতও ঘুমায় নাই সে তোমার কাছে আরাধনা প্রার্থনা করতেছে সে এই জিনিসটা চায় তখন তার মধ্যে নূরের সৃষ্টি হয়েছে না নিগুম রাত্রি ইবাদত করতে করতে তখন আল্লাহ যেই সিংহাসনে বসছে সেই সিংহাসনটা কিন্তু নূরের তৈরি আর সেই নূরের তৈরি এই নূরের ধাক্কা গিয়ে সেই নূরে যখন লাগে তখনই আল্লাহ বুঝে আমার সিংহাসন কাঁপে কে যেন আমায় স্মরণ করছে তখন দেখতেছে যে ইমুক ঘর থেকে বসেছে মনোদাত তুললে আমার দিকে কাঁদতেছে আর কইতেছে আমার এই জিনিস দরকার তখন সে যদি প্রাপ্ত নাও হয় তবু তাকে দিতে বাধ্য তোমরা যদি আল্লাহর কাছে চাও তাহলে এরকম কৌশলে চাও অনে অসময়ে কর সময়ে তুমি কাছে চাকরি ধরো রাতে তিনটা বাজে গেলে তোমার চাকরি দেবো কেউ যখন আল্লাহর অফিস বন্ধ হয় ঠিক আছে তখন দুনিয়ার অফিস খোলে আর যখন দুনিয়ার অফিস বন্ধ হয় পরে রাত্রের গভীরে আল্লাহর অফিস খোলে আর যখন আল্লাহর অফিস খোলে তখন মানুষে চায় না দরখাস্ত করে না করে কখন যখন বন্ধ থাকে তাহলে রাত্রে নিগুম রাত্রে চাও অবশ্যই ৪১ দিনের মাথায় ফয়সালা পাবা কিন্তু তোমরা ঘুমের জ্বালায় চোখকে দেও না আবার আল্লাহর কাছে চাও ঠিক না তাহলে অবশ্যই কর্মফলের বাহিরেও তুমি এখান থেকে কামাই করে নিতে পারো পিছনের জন্ম সামনের জন্ম মানে চলতি জন্মটা তোমার যদি অপরাধ থাকে তুমি যে রাত্রে গভীরে ইবাদত করতেছ ওগুলো কাটা যেতেছে কিছু তাহলে বোঝা গেল কি কর্ম দিয়া তুমি ভাগ্যের পরিবর্তন করতেছ বাহ্যিকভাবে যদি অর্থনীতি কামাইতে দাও তাহলে নিরলসভাবে কিন্তু মানুষ কাজ করে একশো পাশে ওঠে ঠিক আল্লাহর দিক দিয়েও যদি কেউ চায় তাহলে ওইখানেও নিরলসতা আনতে হবে তখন আল্লাহর মায়া হবে এরপরে কিছু দিবে মানে যেই টাইমে আল্লাহ দিবে এই টাইমে আমরা ঘুমাই তোমার কথার উত্তর হয়েছে নি